কৃতজ্ঞতা শামিম পাটোয়ারি যে আপনার কিছুক্ষণ পরেই ফ্লাইট, তারপরে আপনি বিমানবন্দরে বসেই সৈয়দপুরে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। যে জায়গাটা জানতে চাচ্ছি যে আজকে জাতীয় পার্টি চেয়ারম্যান জনাব জি এম কাদের ফেনীতে ছিলেন, ফেনীতে তিনি একটি বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যটা হয়তো বারবার বলাটা আমার জন্য শোভন লাগে না, কারণ ওখানে কিছু শব্দ আছে, তারপরে আপনি নিশ্চয়ই জানেন বক্তব্যটা কি। সেটা তিনি বলেছেন যে সরকারি দল কিন্তু অর্থাৎ আওয়ামী লীগ জাতীয় পার্টির সঙ্গে চাকর বাকর দাসীবাদীর মতো ব্যবহার করেছে, এই অভিযোগগুলো আসলে সত্যি কিনা, এটা যদি সত্যি অভিযোগ হয়ে থাকে তাহলে উপলব্ধিতে এতদিন পর কেন? এবং যেটা বাজার ব্যবস্থা, যেটা নিয়ে গতকালও দেখলাম জাতীয় পার্টি আপনারা সংসদে কথা বলছেন, বাজার কি আসলে সহনীয়? জি, প্রথম তিনটি আপনি অনেকগুলো প্রশ্ন অবতারণা করেছেন। প্রথম হচ্ছে মিলন ভাই খুব বর্ষীয় রাজনীতিবিদ, খুব সফল মন্ত্রী। আমি মিলন ভাইকে জানতে চাই রুলস অফ প্রসিজিওর অনুযায়ী, সংবিধান অনুযায়ী কাকে বিরোধী দল বলে, এই এই প্রশ্নটি তার কাছে আমি জানতে চাই। সে এবং সেই রুলস অফ প্রসিজিওর এবং সংবিধানের ব্যাখ্যায় জাতীয় পার্টির বিরোধী দল হতে কি বাধা আছে? আইনের ব্যাখ্যা, পিওর আইনের ব্যাখ্যা। হ্যাঁ, আমি অস্বীকার করবো না যে 2018 সালে আমরা মহাজোটে ভোট করেছিলাম, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু দেন অ্যাগেইন, আপনার কোথায় বলা আছে মহাজোটে ভোট করে পরে বিরোধী দল হওয়া যাবে না? আইনের প্রশ্ন, বাকিটা বাস্তবতা। আর দ্বিতীয় হচ্ছে আমরা সংসদে 42 বিধিতে কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তর কথা বলি, পয়েন্ট অফ অর্ডারে কথা বলি, সংসদে বিরোধী দল হিসেবে জনগণের কথা বলতে যতটুকু করা দরকার কোনোটা করতে আমরা কখনোই আজ পর্যন্ত দ্বিধাবোধ করিনি, অন্তত আমি তো প্রশ্নই আসে না। চতুর্থ আসেন, সেই 2018 সালের ভোটের পরে আমরা অসংখ্য উপনির্বাচন করেছি, অসংখ্য ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছি, এবং সেখানে আমাদের প্রার্থীদের সাথে অত্যন্ত রূঢ় ব্যবহার করা হয়েছে, অনেক ক্ষেত্রে জোর করে প্রার্থীদের প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে, এবং অনেক ক্ষেত্রে আমরা যেখানে জয়লাভ করতাম সেই জায়গাতে আমাদেরকে পরাজিত করা হয়েছে। অর্থাৎ আমাদের সাথে অন্যান্য বিরোধী দলের সাথে যে আচরণ করা হয়েছে সেইভাবেই আওয়ামী লীগ আচরণ করেছে। তবে হ্যাঁ, এটা বলতে পারেন যে আমাদেরকে জেলে নিয়ে যায়নি, আমাদেরকে গুলি করেনি, টিয়ার গ্যাস মারেনি, সেটাও হয়তো আমরা আন্দোলন করলে এক পর্যায়ে মারতে পারে। সেই মহানুভবতা দেখালো কি করে? বাকিদের সাথে যদি এই আচরণ হয়ে থাকে আপনাদের সাথে কেন হলো না? দেশ মারেনি বলেই আমরা বিরোধী দল না, এটা তো ভেদবাক করতে পারেন। কিন্তু জনাব শামিম পাটোয়ারি, বাকিদের সাথে যদি জেল জরিমানা হয়ে থাকে তাহলে সেইখান থেকে আপনারা মুক্ত থাকলেন কি করে? আপনারা এই জায়গাটা একটু জানতে চাই। আপনার দ্বিতীয় যে প্রশ্নটি ছিল দ্রব্যমূল্য, এক্ষেত্রে আমি খুব স্পষ্ট করে বলবো, খুব দ্রুত সরকার কিছু ভালো পদক্ষেপ নিয়েছে, যেটা আমরাই বলেছিলাম যে শুল্ক বাদ দিয়ে দেন, তেলের উপর শুল্ক বাদ দিয়ে দেন, সরকার শুল্ক বাদ দেওয়ার পদক্ষেপ নিয়েছে, জানি না বাদ দিয়েছে কিনা। বলেছিলাম রেশন কার্ড করেন 1 কোটি করেছে, সরকারকে বলবো আরো 2 কোটি করতে, তাতে বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসবে। বাট দেন অ্যাগেইন, আপনার বাংলাদেশের একজন শ্রমিকের যে আয় জার্মানির একজন শ্রমিকের আয় তার 23 গুণ বেশি, এবং জার্মানিতে পেঁয়াজের দাম বাংলাদেশের থেকে কম। বাংলাদেশে একজন শ্রমিকের যে আয় মালয়েশিয়াতে একজন শ্রমিকের আয় তার থেকে 14 গুণ বেশি, কিন্তু সেখানে এসেনশিয়াল কমোডিটিস তেল সহ অন্য সবকিছু বাংলাদেশের থেকে কম দাম। এবং আমি লন্ডনের খবর বলছি, লন্ডনেও সয়াবিন তেল বাংলাদেশের থেকে কম দাম, সেখানেও শ্রমিকের ইনকাম আমাদের থেকে প্রায় 15 থেকে 16 গুণ বেশি। কিন্তু শ্রীলঙ্কার কথা বলেন, চালের কেজি যে 500 টাকা হয়ে গেছে শ্রীলঙ্কায়, শ্রীলঙ্কা যদিও প্রেক্ষাপট ভিন্ন, শ্রীলঙ্কা 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 কোনো এক্সাম্পল হিসেবে সাইড করা উচিত না। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ যেমন কোনো এক্সাম্পল হতে পারে না, শ্রীলঙ্কা এই মুহূর্তে কোনো এক্সাম্পল হতে পারে না, শ্রীলঙ্কা আমাদের জন্য সতর্কতার বাণী দিয়েছে যে আমরা শ্রীলঙ্কা হতে পারি যদি আমরা ভুল করি, আমরা মেগা প্রজেক্টে ব্যাড ইনভেস্টমেন্ট করি, আমাদের প্রজেক্ট খরচ বেড়ে যায় যদি আমরা দুর্নীতি রোধ করতে না পারি, ব্যাংক থেকে লোন নেই, সঞ্চয়পত্র থেকে লোন নেই, আমরা শ্রীলঙ্কা হতে পারি, এই আশঙ্কাটা আছে, এটা সংসদে আমি বলেছি এবং এই আশঙ্কায় আমি ভীত। কিন্তু শ্রীলঙ্কায় 500 টাকা বলে বাংলাদেশে 100 টাকা, এটা কোনো ক্রেডিট হতে পারে না। জার্মানিতে কত, ইটালিতে কত, ইন্ডিয়াতে কত, মিডল ইস্টে কত, মালয়েশিয়ায় কত, এবং তাদের সাথে আমাদের মাথা পিছু আয় কত। আরেকটা কথা মিলন ভাই অবশ্যই বলেছেন চমৎকার, যে জিডিপি এই পার ক্যাপিটা ইনকাম দিয়ে কখনো ইকোনমি কতটা ইনক্লুসিভ বা অর্থনীতিমূলক অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সেটা হলো ইম্পর্টেন্ট। পার ক্যাপিটাতে কারো ইনকাম বেড়েছে 100 কোটি টাকা, কারো বেড়েছে 100 টাকা, তো দুজনেরই তো এভারেজ হয়ে যাচ্ছে 50 কোটি টাকা। সো পার ক্যাপিটা একটা ওয়ার্থলেস এক্সারসাইজ, কোনো সন্দেহ নাই যে যে সমাজে ব্যবসার স্বাধীনতা নাই, যেখানে নিও প্যাট্রিমোনিয়ালিজম আছে অথবা সিন্ডিকেট তন্ত্র কাজ করে, সেখানে পার ক্যাপিটা দিয়ে আপনি কখনোই প্রকৃত চিত্রটা পাবেন না।